আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, তৈবুর রহমান তুহিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা শিখব ডায়লগ, রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন, অর্থাৎ মোবাইল ফোনের সুবিধা এবং অসুবিধা। এই সম্পর্কে তুমি এবং তোমার বন্ধুর সাথে ডায়লগ, অর্থাৎ কথোপকথন। এখন এই মোবাইল ফোন সম্পর্কে আমি সহজ ভাষায় ডায়লগটি তুলে ধরেছি। প্রিয় শিক্ষার্থীরা, লেখাটি ভালো লাগলে আমার তৈবুর রহমান তুহিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটি অন করে রাখবে, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব অতি দ্রুত তোমরা পেতে পারো। প্রিয় ভিউয়ার্স, এখন মোবাইল ফোনের সুবিধা এবং অসুবিধা এই টপিক্সের উপর ভিত্তি করে আমি ডায়লগটি তুলে ধরছি, সহজ শব্দ দিয়ে অর্থ সহ তুলে ধরছি। প্রিয় ভিউয়ার্স, প্রথমে মাই সেলফ, হাউ আর ইউ, তুমি কেমন আছো? ফ্রেন্ড, আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। হাউ ডু ইউ ডু, তুমি কেমন আছো? মাই সেলফ, আই অ্যাম ফাইন টু, আমি সর্বদা ভালো আছি। আই হ্যাভ সাম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স টু আস্ক ইউ, আমার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করার আছে। ফ্রেন্ড, শিওর, ফ্রেন্ড বললো, শিওর, ইউ টেল মি, তুমি আমাকে বলো। মাই সেলফ, ডু ইউ নো অ্যাবাউট দ্য মেরিটস অফ মোবাইল ফোন, ডু ইউ নো, অর্থাৎ তুমি কি জানো অ্যাবাউট দ্য মেরিটস, সুবিধা অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের সুবিধা সম্পর্কে তুমি কি কিছু জানো? ফ্রেন্ড উত্তর দিল যে ইয়েস, আই নো, হ্যাঁ আমি জানি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকটি ডায়লগে এই ছয়টি সেন্টেন্স, প্রথম ছয়টি সেন্টেন্স তুলে দিতে পারো, ছয়টি সেন্টেন্স তুলে দিবে প্রথমটা, তারপর এটা, দ্বিতীয়টা, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ লাইন, পঞ্চম লাইন, পঞ্চম লাইনের ডু ইউ নো অ্যাবাউট, এই অ্যাবাউটের পরের অংশ থেকে যে টপিক্সের উপর আসবে সেই টপিক্সের, অর্থাৎ সেই সাবজেক্টের অংশটুকু লিখে দিতে হবে। তারপর ফ্রেন্ড, ইয়েস, আই নো, এতটুকু তোমরা প্রত্যেকটি ডায়লগে ইউজ করতে পারো। তারপর ইয়েস, আই নো, হ্যাঁ আমি জানি, মোবাইল ফোন উপকারিতা সম্পর্কে, ইট ইজ এ ওয়ান্ডার অফ সায়েন্স, ইহা বিজ্ঞানে একটি বিস্ময়, ইট ইজ এ ওয়ান্ডার মানে বিস্ময় অফ সায়েন্স, বিজ্ঞানের বিস্ময়। উই ক্যান কন্ট্যাক্ট উইথ আওয়ার রিমোট পার্সন, রিমোট পার্সন অর্থাৎ দূরবর্তী ব্যক্তির সাথে, উই ক্যান, আমরা পারি কন্ট্যাক্ট, যোগাযোগ করতে, উইথ আওয়ার রিমোট পার্সন, আমাদের দূরবর্তী ব্যক্তির সাথে আমরা কন্ট্যাক্ট, যোগাযোগ করতে পারি এই মোবাইল ফোনের সাথে সাহায্যে। মাই সেলফ, ইয়েস, হ্যাঁ, ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছো। দি ওয়ার্ল্ড হ্যাজ কাম ক্লোজার, বিশ্ব নিকটবর্তী আসিয়াছে। ফ্রেন্ড বলল, ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, ইট হ্যাজ মেড আওয়ার লাইফ ইজি, ইহা আমাদের জীবনকে সহজ অ্যান্ড কমফোর্টেবল, ইহা আমাদের জীবন, ইট হ্যাজ মেড, ইহা করিয়াছে আওয়ার লাইফ, আমাদের জীবন ইজি অ্যান্ড কমফোর্টেবল, সহজ এবং আরামদায়ক করেছে। মাই সেলফ, বাট ইট হ্যাজ সাম ডিমেরিটস টু, মাই সেলফ বলল যে বাট, কিন্তু ইট হ্যাজ সাম, ইহার আছে কিছু ডিমেরিটস, ডিমেরিটস টু, ইহার কিছু অসুবিধাও আছে, অথবা ডেমিরিটস অথবা ডিসঅ্যাডভান্টেজ এটাও আসতে পারে, বাট ইট হ্যাজ সাম ডিসঅ্যাডভান্টেজ অথবা ডেমিরিটস টু, ইহার কিছু অসুবিধাও আছে। ফ্রেন্ড বললো, হোয়াট ডেমিরিটস, কি অসুবিধা? মাইসেল বললো, ইট হার্মস চিলড্রেন, ইয়া ক্ষতিকর, মাইসেল, ইট হ্যাজ, ইট হার্মস চিলড্রেন, ইয়া ক্ষতিকর ছেলেমেয়েদের, বাট অ্যান্ড ইট কজেস, ইয়া কারণ, ব্রেন টিউমার, এবং ইয়া ব্রেন টিউমারের কারণ। প্রিভিয়ার্স, আমি সহজ সহজ শব্দ দিয়ে, সহজ সহজ ওয়ার্ড দিয়ে আমি ডায়লগটি তৈরি করছি, বলেছি। ফ্রেন্ড বলে, ইয়েস, হ্যাঁ, ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছ। উই শুড বি কেয়ারফুল, আমাদের সচেতন হওয়া উচিত অফ ইউজিং ইট, ইহা ব্যবহারে আমাদের সচেতন হওয়া উচিত। মাই সেলফ বললো, থ্যাংক ইউ ভেরি মাচ, ফ্রেন্ড বললো, থ্যাংক ইউ টু। প্রিভিয়ার্স,
লাস্টের দুটো বাক্য, দুটো সেন্টেন্স তোমার প্রত্যেকটি ডাইলগে ইউজ করতে পারো, এবং প্রথম ছয়টি বাক্য, ছয়টি সেন্টেন্স তোমরা প্রত্যেকটি ডাইলগে ইউজ করতে পারো। প্রিয় ভিউয়ার্স, আমি সহজ সহজ শব্দ দিয়ে মোবাইল ফোনের মেরিটস অ্যান্ড ডিমেরিটস সম্পর্কে আলোচনা করেছি, অর্থাৎ সুবিধা এবং অসুবিধা। প্রিয় ভিউয়ার্স, আশা করি তোমরা খুব উপকৃত হবে। আমার লেখাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তৈবুর রহমান তুহিন চ্যানেলটি, এবং পাশের বেল আইকনটি অন করে রাখবে।